শুভ দশমী। আজকে আমরা নিয়ে এসেছি মালাই কাবাব। তো আমরা খুব ভিড় ছিল, তাই আমরা লাচ্ছা পরোটা নিতে পারিনি। তো এখন আমার মেয়ে লাচ্ছা পরোটা বানাবে, ও তার জন্য নিয়েছে ময়দা, ওর একার জন্য হবে। তার মধ্যে চিনি নিয়েছে, অল্প একটু নুন নিয়েছে, আর অল্প একটু এবার তেল নিয়ে নেব। এবারে তেল দিয়ে ভালো করে ময়ম দেবে, তারপরে একটা ডিম ফাটিয়ার মধ্যে দিয়ে দেবে। মিক্স হয়ে গেছে, এর মধ্যে অল্প পরিমাণে নুন চিনি, অল্প রিফাইন্ড অয়েল দিয়ে ময়ম দিয়ে নিয়েছে, এবারে ডিমটা ফাটিয়ে দিচ্ছে। এবার ভালো করে মিক্স করে নিচ্ছে, একটা ডো তৈরি করে নেবে, তারপরে এটা লাচ্ছার মতন করে দেখাবে। ডিমটাকে মিক্স করে নিয়েছি সব ময়দার সাথে, ময়দার সাথে। তো এবারে এটা একটু ডো হয়ে গেছে, দেখো এর মধ্যে ময়ম দিয়েছি, নুন চিনি আর তেল দিয়ে ময়ম দিয়ে, তারপরে ডিমটা কি করে সফট হয়ে গেছে। আর একটু ই করো ঠাসো, আর এটার মধ্যে একটু ইয়ে দিয়ে দেব। হ্যাঁ, কি বলে, এবারে লাচ্ছাও তৈরি করে দেখাবে। আমার মেয়ে করছে সম্পূর্ণ, ওকে বলে দিয়েছি কি কি লাগবে, তো তোর নিজের ছোট, ওর খুব খাওয়া দাওয়া বানানোতে ইন্টারেস্ট ছোটোর থেকে। আমার অনেক ভালো লাগে, 8 মাসের যখন ছিল তখন ও রুটি করতো, দৌড়ে দৌড়ে এসে নিজের নিজের গোল বানাতো, পুরো গোল।